আওয়ামী লীগ সরকার একেবারে পতনের যে ব্ল্যাক হোল এটির মধ্যে পড়ে গিয়েছে এবং খুব দ্রুত সরকারের পতন হবে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সরকার পতনের মৃত্যুর ফাঁদ, সত্যি কি সরকারের পতন হবে? বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আছে আজকের এই ভিডিওর মাধ্যমে। গুলাম মাওলানা রনি, সে আজকের এই নিউজের মাধ্যমে তথ্য দিয়েছে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও বন্ধুরা। সরকারের পতন হচ্ছে কিনা, এমনকি বিএনপির জন্য কি পূর্ণিমার চাঁদ উঠছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা আছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। সরকার একেবারে পতনের যে ব্ল্যাক হোল এটির মধ্যে পড়ে গিয়েছে এবং খুব দ্রুত সরকারের পতন হবে এটা নয়। মূলত একটি রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের যে সরকার, সেই সরকার কিভাবে জীবিত থাকে এবং কিভাবে সেই সরকার মরে যায়, সে সরকারের পতন হয়। এবং সেই সরকারের সাথে যারা সম্পৃক্ত যারা লোকজন রয়েছে তারা ইতিহাস থেকে একেবারে হারিয়ে যায়। শুধু তাই নয়, এমন এমন ঘটনা অসংখ্য ঘটে যে রাজনীতির যে ব্ল্যাক হোল থিওরি রয়েছে, সেই ব্ল্যাক হোল থিওরির মধ্যে যদি কোনো দল, কোনো দেশ, কোনো জাতি পড়ে যায় তাহলে তাদের আর কোনো রকম অস্তিত্ব থাকে না, তাদের কোনো বংশধর থাকে না, তাদের ডিএনএ থাকে না। তাদেরকে খুঁজে বের করে তাদের হাড্ডির মধ্যে যে সকল উপকরণ থাকে বংশের বংশগতির সেগুলো খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে পৃথিবীর মাটি থেকে যারা শেষ হয়ে যায় তারা সবাই ব্ল্যাক হোল থিওরিতে পড়ে। কারা? যেমন আদ জাতি, যেমন সামুদ জাতি, যেমন ফেরাউন সম্প্রদায়, ফেরাউনের যে বংশ তারা, এরকম আরো অনেক জাতিগোষ্ঠী রয়েছে যাদের কোনো উত্তরাধিকারী পৃথিবীতে নাই, অথচ একটা সময় সারা পৃথিবী তারা শাসন করত। তো এই যে তাদের যে নিঃশেষ হয়ে যাওয়া, এটিকে বলা হয় ব্ল্যাক হোল থিওরি। ব্ল্যাক হোলটা কি? মহাকাশে এক ধরনের গর্ত রয়েছে যেটিকে অন্ধকার গর্ত বলা হয়, ব্ল্যাক হোল বলা হয়। তো এটি আসলে গর্ত নয়, একটি নির্দিষ্ট এলাকা। আকাশ যে অসীম আকাশ, সে অসীম আকাশে একটা নির্দিষ্ট এলাকা। তো সেই এলাকার মধ্যে প্রচণ্ড চৌম্বক শক্তি জাতীয় কিছু একটা রয়েছে। তো সেই চৌম্বক শক্তি এতটা শক্তিশালী যে চন্দ্র, সূর্য, তারকা বা এই যে পৃথিবী, পুরো পৃথিবী, এরকম হাজার হাজার পৃথিবী, হাজার হাজার তারকা, হাজার হাজার নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, এগুলো যখন ঘুরতে 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 ওই সমস্ত ব্ল্যাক হোলের কাছে কাছে চলে যায়, মুহূর্তের মধ্যে এই সব কিছুকে তারা গিলে ফেলে এবং হারিয়ে যায়, হাজার হাজার পৃথিবীতে হারিয়ে যায়, হাজার হাজার পৃথিবী, হাজার হাজার চন্দ্র, সূর্য, তারকা হারিয়ে যায় এবং তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই রহস্যময় যে অন্ধকারময় জায়গা, এটিকে ব্ল্যাক হোল বলে মহাকাশে। আমাদের এই পৃথিবীতে যেমন কতগুলো রহস্যময় জায়গায় রয়েছে, বারমুদা ট্রায়াঙ্গল প্রশান্ত মহাসাগরের একটি এলাকা, তো এটি প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর, আমার এটা এই মুহূর্তে দুটো সাগরের একত্র। তো এই বারমুদা ট্রায়াঙ্গলের মধ্যে জাহাজ, বিমান, বহু রহস্যময় ঘটনা ঘটেছে যে বড় বড় জাহাজ, বড় বড় বিমান, আরও অনেক কিছু সেখানে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। কোনো কোনো পাহাড়ের গর্ত রয়েছে, কিংবা আমাদের এই যে বর্ষাকালে বড় বড় নদীতে দেখবেন যে আমরা এটাকে বলি কুণ্ডলী পাকায় ঘোল পড়ে, অর্থাৎ পানি একেবারে গোল হয়ে সুগভীর নিচে নেমে যায়। এবং আমরা ছোটোকালে এখন আমাদের ওটা দেখলে অন্তরাত্মা কেঁপে যায়, ওর কাজ দিয়ে লঞ্চ নৌকা সাধারণত যায় না। আমাদের ছোটো ছোটো পদ্মা নদীতে বা ছোটো ছোটো খাল বিলে বর্ষাকালে এরকম ঘটনার সৃষ্টি হয়। তো এরকম যে ব্ল্যাক হোল রাজনীতিতে, সমাজ জীবনে এরকম কতগুলো ব্ল্যাক হোল রয়েছে। আকাশের ব্ল্যাক হোল কি সেটি নিয়ে বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন, কিন্তু সমাজের যে ব্ল্যাক হোলটা কি বা রাজনীতির যে ব্ল্যাক হোলটা কি, ক্ষমতার ব্ল্যাক হোলটা কি, এটা নিয়ে আমি সংক্ষেপে এখানে বলার চেষ্টা করব। ক্ষমতায় যদি আপনাকে ব্ল্যাক হোল মুক্ত থাকতে হয়, পতন থেকে বাঁচতে হয়,
ক্ষমতাধরদের চরিত্র হতে হবে একেবারে হযরত উমর ইবনুল খাত্তাবের মতো। কিন্তু তাদের চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, আবুল আহাবের মতো হয়, ফেরাউনের মতো হয়, সেটা যেই দিক থেকে বিবেচনা করেন সেই রকম হয়, তাহলে তারা এই ব্ল্যাক হোলের মধ্যে পড়বেন। তো আবু জেহেল, আবুল আহাব এদের চরিত্রের বা মুসাইলামাতুল কাজ্জাব এদের চরিত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, খারাপ চরিত্র। কিন্তু কি কি খারাপ বৈশিষ্ট্য ছিল? তারা চোখে মুখে অনবরত মিথ্যা কথা বলত, চোখে মুখে মিথ্যা কথা বলত। আপনি যদি মিথ্যা কথা বলেন আর মন্ত্রী হন, এমপি হন, প্রধানমন্ত্রী হন, সম্রাট হন, মহারাজা হন, কোনো বিষয় না, আপনি এই ব্ল্যাক হোল থিওরির মধ্যে পড়ে যাবেন। তারপর তারা কি করত? তারা অহংকার করত, আমি সব, আমি খোদা, আমি খোদার প্রতিনিধি, আমি সমাজের শ্রেষ্ঠ, আমার সে শ্রেষ্ঠতর কেউ নেই, আমার সে জ্ঞানী কেউ নেই। এরকম অহংবোধ তাদের ছিল। আপনি যদি ক্ষমতায় থেকে অহংবোধ আপনার থাকে, তখন সেই অহংবোধের কারণে আপনি ব্ল্যাক হোল থিওরির মধ্যে পড়ে যাবেন। এরপরে যেটি তিন নম্বরে, সেটি হল অহংবোধের পর আপনার মধ্যে সেই অহংকারজনিত কতগুলো সিনড্রম দেখা দেবে। আপনি অত্যাচারী হবেন, জুলুমবাজ হবেন, এবং মানুষের কষ্ট দিয়ে আপনি খুব আনন্দ পাবেন, এবং আপনার কাছে মনে হবে অন্যকে কষ্ট দিলে আপনার আয়ু বাড়ে, আপনার খাদ্য হজম হয়, আপনার ঘুম ভালো হয়, এরকম একটা মানসিক বিকৃতি আপনার মধ্যে চলে আসবে। আপনি ইজ্জতদার লোকদেরকে বেইজ্জতি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং সমাজের নিকৃষ্ট শ্রেণীর যাদের খাদ্যাভ্যাস, চরিত্র সব কিছু নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ, তাদের সঙ্গ আপনার ভালো লাগবে, তাদের চরিত্র আপনার ভালো লাগবে। এবং যে সকল প্রাণী ঘুরঘুর করে, লেজ নাড়ায়, ঠিক ওইরকম প্রকৃতির মানুষ নিয়ে আপনি ঘুরতে পছন্দ করবেন, অর্থাৎ এই যে খারাপ চরিত্রে। এরপর হলো আপনি ইচ্ছা করে দ্বন্দ্ব ফ্যাসাদ শুরু করবেন যেখানে দরকার নাই, অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ফ্যাসাদ আপনি শুরু করে নিজের জীবন এবং অন্যের জীবনকে আপনি একেবারে তছনছ করে দেবেন। তো এইভাবে করার এক পর্যায়ে আপনার মধ্যে একটা ভাব চলে আসবে, সফলতার একটা ভাব চলে আসবে, যে আপনি এই কাজগুলো করতে পারেন এবং এইগুলো করার জন্যই আপনার জন্ম হয়েছে, এবং এইগুলো আসলে মন্দ কাজ নয়, এগুলো শ্রেষ্ঠত্ব। যেমন ধরুন ধর্ষণ, 1000 ধর্ষণ করেছে বা 100 ধর্ষণ করেছে, ওর এমন একটা মানসিক বিকৃতি ঘটেছে যে ও মনে করেছে যে ধর্ষণ করাটা পুণ্যের কাজ বা এটি কোনো অপরাধ নয়, এটি কনসার্ট অফ প্লেজার এবং নিষ্পাপ একটা প্লেজার, তা না হলে এটা সে করতে পারে না। অথবা ধর্ষিতার যে কান্না, তার যে রক্তাক্ত দেহ, এটি ওর ভালো লাগে, ওর কাছে স্বাভাবিক যৌনতা তার কাছে ভালো লাগে না। ডাকাতির একই অবস্থা, ডাকাত যখন ডাকাতি করতে যায়, অন্যের বস্ত্র হরণ করে, অন্যের অস্ত্র হরণ করে, ইজ্জত হরণ করে, ধন সম্পদ হরণ করে, আর ডাকাতির কবলে পড়া লোকজন যখন হাউমাউ করে কাঁদে, তখন ডাকাতের খুব ভালো লাগে। আপনারা যে বিখ্যাত হিন্দি সিনেমা শোলে, সেখানে একজন খুবই কুখ্যাত ডাকাত ছিল, অসাধারণভাবে তিনি সেই ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন, সে আমজাদ খান। তো ওইরকম মানে আপনার ডাকাতি করতে গিয়ে তিনি যে কেবল ডাকাতি করছেন টাকার জন্য তা নয়, ডাকাতি করতে তার ভালো লাগে। তদ্রূপ ক্ষমতায় থেকে যখন এরকম মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, অত্যাচার করা এবং অবিচার করা, অনাচার করা, দুরাচার করা, এগুলো যখন আপনার ভালো লাগবে, আপনি নিশ্চিত থাকেন যে আপনি একেবারে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গিয়েছেন। এখন বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা মানে কোন অবস্থাতে আছেন এবং কতটুকু ব্ল্যাক হোলের মধ্যে আছেন, কতটুকু ব্ল্যাক হোলের কাছাকাছি আছেন, কতটুকু আত এবং সামুদ জাতির সঙ্গে আপনার আমার সম্পর্ক রয়েছে, তারপর কতটুকু আপনি আমি আমরা যারা রয়েছে আমাদের চরিত্রের সঙ্গে ফেরাউন, হামান, কারুন, এদের মিল রয়েছে, মহব্বত রয়েছে, এটি আপনারাই বিশ্লেষণ করুন এবং অপেক্ষা করতে থাকুন নিয়তির শেষ পরিণতির জন্য বা ব্ল্যাক হোলের কর্মকাণ্ডের জন্য। এক, দুই নম্বর হলো যে আমাদের জাতীয় জীবনে আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, ব্যক্তিগত জীবনে হই,
কর্মজীবনে, জীবন থেমে থাকে না, জীবন চলতে থাকে। জীবনের সবচেয়ে নির্মমতা হলো যে এ জীবনে পরিপূর্ণভাবে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর জীবনের সবচেয়ে সফলতা হলো এবং সৌন্দর্য হলো এই জীবনটি কখনোই একরোখাভাবে চলে না। পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো অনাবিল প্রশান্তি দিয়েছেন, আর পৃথিবীর সবচেয়ে সফল মানুষ তার জীবনেও অসম্ভব কতগুলো দুঃখ বেদনা দিয়েছেন। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এখন অনেক গর্ব করি, কিন্তু তার যে ব্যক্তিগত জীবন, নজরুলের যে ব্যক্তিগত জীবনে যে ট্র্যাজেডি ছিল, এই ট্র্যাজেডির কথা কল্পনা করা যায় না। আমরা অনেক কুষ্ঠরোগী, অনেক পঙ্গু রোগী, অনেক অন্ধ তাকে দেখে মনে হয় তার মতো দুঃখী মানুষ আর নেই, কিন্তু অনেক অন্ধের যে জবানবন্দি, সেই জবানবন্দির মধ্যে আপনি দেখবেন যে সে আল্লাহর কাছে কীভাবে শুকরিয়া আদায় করছে। তো এক অন্ধ তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে অন্ধ আছেন এই জন্য কি আপনার কষ্ট হয় না? বলে যে না, আমি বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করেন? তো তিনি বললেন যে আমি জেনেছি, আমি পৃথিবী দেখিনি, আমি জেনেছি মানুষ মরণশীল এবং মানুষকে মরতে হবে, এবং মানুষের যত অপরাধ এবং যত কুকর্ম, যত পাপের যে ইচ্ছা, এগুলোর প্রাথমিক যে শুরুটি এটি হয় দৃষ্টিশক্তির মাধ্যমে। মানুষ দেখে, তারপরে চিন্তা করে, তারপরে লোভ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুটো চোখ নিয়ে নিয়েছেন, আমি এই পৃথিবীর যে পাপ কর্ম কিভাবে হয় এই জিনিসগুলো দেখিনি। এই ওসিলে যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছেড়ে দেন, তাহলে এর চেয়ে শুকরিয়া আমার কাছে আর কিছু নেই। ফলে আমার এই অন্ধত্ব নিয়ে আমার কোনো আফসোস নেই। কল্পনা করতে পারেন কত বড় কথা। এইভাবে প্রতিটি মানুষের জীবনে সুখ এবং প্রতিটি মানুষের দুঃখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সমন্বয় করে দিয়েছেন, যেটিকে সর্বকালের অন্যতম সেরা ট্যালেন্ট মহাজ্ঞানী বলা হয়। মানে এটি প্রমাণিত এই যুগেতে চার্লি চ্যাপলিন, অভিনয় শিল্পী, বিখ্যাত জার্মান অভিনয় শিল্পী চার্লি চ্যাপলিন, তো তিনি বলেছেন যে জীবনটাকে যদি খুব সংক্ষিপ্তভাবে ছোট 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 করে ভাগ করা হয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তাহলে মনে হবে জীবনে শুধু দুঃখের সংখ্যাই বেশি, দুঃখ ভারাক্রান্ত হওয়া। আপনি একটা পিঁপড়ের কামড়কে আলাদাভাবে চিন্তা করেন, সাপের কামড়কে আলাদা চিন্তা করেন, আপনার স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের সাথে অভিমান, পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, প্রত্যেকটা আলাদা আলাদা যদি আপনি দেখেন, জীবনে দুঃখ আপনি বেশি পাবেন। কিন্তু পুরো জীবন যে যদি আপনি একসঙ্গে সাজান, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, তাহলে এই দুঃখগুলোকে আপনার কাছে মনে হবে কমেডি, একটা আনন্দময় একটা বিষয়, হাস্যরসাত্মক একটি বিষয়। জীবনের অনেক ঝগড়া ঝাঁটি, অনেক কামড়, যেমন আপনাকে পিঁপড়ে একটা কামড় দিয়েছে, একটা পুঁটি মাছ ধরেছেন, আপনি সঙ্গে সঙ্গে যে লাভ দিয়েছেন বা রিয়াকশন করেছেন, পরিণত বয়সে এটি দেখলে আপনার খুব মজা লাগবে। যৌবনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছেন, একেবারে চুল ছেঁয়াছিলি বুড়িয়া বয়সে স্ত্রীর পাশে বসে সেই দৃশ্য আপনি যখন চিন্তা করবেন, আপনারও তখন দাঁত নাই, আপনার স্ত্রীরও দাঁত নাই, দুজনে ফোকলা দাঁতে কি হাসাহাসি। তো লং লাইনে জীবনটা এভাবে হাস্যকর। তো এই যে রাজনীতির ময়দান বা জীবনের যে ময়দান, এখানে কোনো কিছু স্থায়ী নয়। জীবনের যে সার্কেল, সেই সার্কেলটি হলো যে একটা সময় আপনার কাছে মন্দ থাকবে, এবং মন্দটা চলে গেলে অবশ্যই আপনার জন্য ভালো দিকে আসবে। আর আপনার জীবনে যখন ভালো সময় যায়, আপনি নিশ্চিত থাকেন যে মন্দ সময় আপনার জন্য অপেক্ষা করছে। কাজেই এখন যারা সুখের হাসি হাসছেন, তাদের জন্য কান্না একেবারে অপেক্ষা করছে, এটি নিয়তি। কোনো রকম এক বিখ্যাত জ্ঞানী ব্যক্তি, তিনি সাহাবা না এটা কি আমি বলতে পারবো না, বাট ঘটনাটা হলো এইরকম যে কোনো বিপদ আপদ, চলমান বিপদ আপদ দূর করার জন্য তুমি চেষ্টা করো না, তুমি যে বিপদটা দূর করছো তার চেয়ে বড় বিপদ ওই বিপদের পেছনে তোমার জন্য দাঁড়িয়ে আছে, তো যার জন্য বর্তমান যে বিপদ আছে সেই বিপদটিকে তুমি স্বাগত জানাও। তো এই হলো জীবন। এখন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, যার যার অবস্থানে রয়েছে, কিন্তু বাস্তবতা হলো যাদের জীবনে অমাবস্যা আছে, খুব দ্রুত অমাবস্যা কেটে যাবে, এবং তাদের আকাশে পূর্ণিমার চাঁদ আসবে। আর যারা পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নায় অবগাহন করে
সেই মোগল হেরেম তৈরি করে বসে আছেন, নাচ গানে মত্ত রয়েছেন, আনন্দ এবং উল্লাসে মত্ত রয়েছেন, তাদের জন্য অমাবস্যার ঘোর অন্ধকার একেবারে নিকটে অপেক্ষা করছে, আজ অথবা কাল, এনি টাইম। তো এই জীবনচক্রে পড়ে আমরা যেন খুব হতাশ হয়ে না পড়ি এবং আমরা যেন খুব বেশি আহ্লাদিত বা আনন্দিত হয়ে না পড়ি এবং নিজেদের যে জীবন যৌবন কর্ম সব কিছু যেন আমরা ব্ল্যাক হোল বা রসাতলে ফেলে না দিই এবং নিজেরা যেন কোনো অবস্থাতেই সে আজ সামুদ্রের মতো নির্বংশ হয়ে না যায়, নির্মল হয়ে না যায় পৃথিবী থেকে। আল্লাহ যেন আমাদের বংশটা চালু রাখেননি, কারণ হলো আমরা মরে যাওয়ার পর আমাদের বংশ সদ্গে জারি হিসেবে আমাদের জন্য ভালো কাজ করবে, দোয়া করবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক ইনায়াত করেন। সম্মানিত দর্শক, গোলাম আলানা রনি সে যে আলোচনা করেছে, যে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। সরকারের পতন কি হতে পারে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই সরকারের পতন নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।